कत जन्मेर साधनार फले आज के पे सुंदर मानव जनम आर सुंदर मानव जनम पे साधुगुरु वैष्णव चरण धूलि आस्दन करते जानिना जन्म यह गल लक्ष जनम भ्रमण कर पावा जाए मानव जनम आर सुंदर जनम पा कि पाना ये क्यों हमें क्यों बोलते परिना तैना तई तो महाजन बोलें उदाहरण दिया जाए जहां से विश्व ब्रह्मांडे तहां से मानव क्षुद्र भंडे तैना को एक गाज देखें काटते गेले आगे चतुर्दिकेर चिकन चिकन शिकड़ गुलो काटते हैं कि बाबा मासखाने जे शिकड़ा से देखें मोटा चतुर्दिके काटा हो गेले जदि आपनी आर ना काटें ओई गाछटा किन्तु बाचे আর চতুর্দিকে শিকড় থাকবে মাঝের শিকড়টা যদি কাটেন ওই গাছটা কিন্তু আর বাঁচানো যাবে না তদ্রূপ গানটি হচ্ছে দেহতত্ত্ব গান প্রত্যেকটা মানুষের মূল শিকড়টা বাবা আমাদের ব্রহ্মবস্তু তাই না
একটা নারী একটা পুরুষ প্রত্যেকেরই একই ব্যাপার। যদি সেই ব্রহ্মা বস্তুকে আমরা ক্ষয় করে ফেলি তাহলে বেশি দিন বাবাই ধরার বুকে আর থাকা যায় না, তাই না? তাই মহাজন সেখানে দাঁড়িয়ে বললেন, আমি বাকার কে মায়া আমার, ওরে পাগল মানবের 48 পার হয়ে গেলে আর কিন্তু সূর্য উদয় হয় না, হয় কি? কারণ বাবা আমি তত্ত্বগান কার সঙ্গে গাবো, আমি তো একা, তাই নিজে নিজে যেটুকু পারি সেটুকু বলছি। পালা গান গাইতে গেলে দুজনের লাগে, আমার তো দুইজন নেই, এসেছি একা যাবো একা। যদি কমিটি দিত দুইজন তাহলে চেষ্টা করতাম। আরে বৈদিক মেঘে হয় অন্ধকার, বৈদিক মেঘে হয় অন্ধকার, উদয় হয় না দিন মনি এই দেশেতে এই সুখ হলো দোষেরে সব হারাই নিরে, আপন কর্মের জন্য যদি সবকিছু হারিয়ে যায় কাউকে কিন্তু দোষ দেওয়া যায় না। কার দোষ দিব এই ভুবন দিব এই ভুবনে
ফকির লালন বলে কত দিনে ফকির লালন বলে কত দিনে পাব সায়ের চরণ দুখানি এই দেশেতে এই সুখ হলো এই সুখলা